সংসারের কাজ আরে ক্রেজি আই এম ক্রেজি কেন আমাদের ওই মীরাবদি মীরাবদি বড় অসিত দা সে করে না মীরাবদির বড় অসিত দা ও আমার একটা পুরুষ মানুষ নাকি সারাদিন বইয়ের আচারে ধরে ঘুরে বেড়ায় ভেড়া হ্যাঁ যত পুরুষ তো সব তোমার পুরুষ শ্রেষ্ঠ আচ্ছা তোমরা কথা বলছো না সিনেমার সংলাপ বলছো এই আমাদের স্বামী স্ত্রীর কথার মধ্যে তুই ফোরন কাটছিস কেন রে ওর 100 বার কথা বলার রাইট আছে ও বড় হয়েছে প্রত্যেক দিন চোখের সামনে বাবাকে টর্চার হতে দেখছে প্লিজ বাবা প্লিজ নিজের কোলে ঝোল টানার চেষ্টা করো না আচ্ছা আচ্ছা বাবা আমরা তো সবাই জানি যে ছোটবেলা থেকেই মা মানে কাজের লোক না এলি মায়ের মাথা গরম হয়ে যায় তুমি মাকে হেল্প করতে না পারো নিজের কাজটা তো নিজে করতে পারো তা নয় চা খেয়ে মাটিতে কাপটা নামিয়ে রেখে দেবে সিগারেট খাচ্ছ তুমি খাও না কিন্তু কি দরকার মেয়ে যে মা ছাই ফেলার সেটা তো অ্যাস্ট্রোতে ফেলতে পারো বোঝা বোঝা এটাই বোঝা তোর বাবাকে আর তোমার খুড়ো দণ্ডবাদ মা বুঝলে যে কথাটা ঠান্ডা মাথায় বুঝিয়ে বলা যায় তা না করে একটা চিৎকার করে পাড়া ময় সবাইকে জানিয়ে তারপর এই তোর ইন্টারভিউটা কাল কেমন হলো বলতো থাক ওই হলো একরকম কি যেন নাম মেয়েটার বিদিশা বসু জেনেও কাজ নেই শোন মেয়ে মানুষরা যত ঢেকে ঢুকে কাপড় পরবে তত তার আবরু তত সৌন্দর্য তা না আমি তো তোমার টেবিলে গিয়েছিলাম ওখান থেকে শুনলাম তুমি এখানে শোন আমার রিভিউটা রেডি হয়ে গেছে একটু দেখে নাও এগুলো করেছি আমি তোকে তো একটু আগে ফোন করেছিলাম সেখান থেকে শুনলাম যে তুই বেরিয়ে গেছিস ফোন করেছিল কেন এনিথিং সিরিয়াস ওরে সেলিব্রিটি বিদিশা বসু তো তোকে ইন্টারভিউ দেওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে এই নিয়ে তার 6 বার ফোন এসে গেছে কি ব্যাপার অনুভব তোমার না আজকে বিদিশা বসুর ওখানে যাওয়ার কথা তুমি এখানে কি করছো না না যাওয়ার কথা আছে মানে টেলিফোন করে যাওয়ার কথা যাও যাও তাড়াতাড়ি যাও স্টুডিও